হায়দ্রাবাদ থেকে নুলুক ছবির শুটিং এর ফাঁকে দেশে ফিরে অস্ট্রেলিয়া যাওয়ার আগে ছেলে জয় আব্রাহাম খানকে দেখার জন্য গভীর রাতে সাকিব খান যান অপু বিশ্বাসের বাসায়। আমরা সবাই এতদিন জেনে এসেছি সাকিব খান, তার স্ত্রী অপু বিশ্বাস ও একমাত্র ছেলে জয়ের বাবা হিসেবে তার দায়িত্ব পালন করেনি। কিন্তু আজকের খবরটা পাওয়ার পর আপনার সে ধারণা পাল্টে যাবে। শুটিং এর ফাঁকে দেশে ফিরে ছেলে জয়কে দেখতে গভীর রাতে ছুটে যান অপু বাসায়। ভিডিওতে এর ছবিটি দেখলে সাকিবের চোখ দেখে বুঝতে পারবেন, নির্খুঁত চোখ, যেন জয়কে এক পলক দেখার প্রতীক্ষা রয়েছে সাকিব। তাই গভীর রাতে অপুর বাসায় এসে জয়কে কোলে নিয়ে আদর ভালোবাসা দিয়ে সাকিব প্রমাণ করলেন স্নেহে কতটা তৃষ্ণার্ত সাকিব। সাকিবের এই ভালোবাসা দেখে অপু ভীষণ মুগ্ধ। এতে করে দর্শক আমরা কি বুঝতে পারছি, সাকিব অপু আর জয়ের সাথে থাকবে এবং সাকিব খান চান অপু বিশ্বাসী তার সংসারে থাকুক। দর্শক আপনারা কি আমার সাথে একমত? এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন। সাথেই থাকুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।